ফের কোলের শিশু রাস্তায়। ফাঁসি দেওয়া থেকে প্যাকেটে মোড়া অবস্থায় উদ্ধার সদ্যজাত। ঘর থেকে বের হতেই পড়ে থাকা প্যাকেট দেখে সন্দেহ হয় ফৌজি জোতের বাসিন্দা নন্দীলাল সিংহের। সদ্যজাত শিশু নজরে আসতেই ফাঁসি দেওয়া থানার ঘোষপুকুর ফাঁড়ির পুলিশকে খবর দেন গ্রামবাসীরা। পুলিশের সাহায্যে শিশুটিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ফাঁসি দেওয়া হাসপাতালে। উদ্ধারকারী সন্দেহ কন্যা সন্তান হওয়ায় কেউ বা কারা শিশুটিকে এইভাবে ফেলে দিয়ে গিয়েছে। আজকে এক ঘন্টা আগে নাগাদ 8টা নাগাদ আমাদের একটা কাকু আছে, ওর বাড়ির সামনে কেউ একটা ছোট বাচ্চা, দুদিনের বাচ্চাকে ফেলে দিয়ে চলে গেছিল। তো আমরা এখন এটা জানার পরে আমি যাই, বাচ্চাটাকে দেখি আর পুলিশকে ইনফর্ম করি। আমার সন্দেহ যে মেয়ে বাচ্চা, ওই জন্য এরকম কিছু একটা ঘটনা হয়েছে। মানে এই মডার্ন দুনিয়াতেও এরকম হয়, এটা খুব একটা দুঃখজনক ঘটনা। আমি ওই যে ফজরিয়তে থেকে আসছি, সেখানে আমাদের বাড়ির সামনে বাচ্চাটা পড়েছিল, আধা ঘন্টার মতো পড়েছিল। তখন আমরা জানতে পারিনি বাচ্চাটা পড়ে আসলে, কারণ ওখানে মুখটা পুরো ঢাকা ছিল কাপড় দিয়ে। পরে আমরা দেখি বাইরে গিয়ে, আমি ভাবছিলাম অন্য কিছু হবে জিনিসপত্র, তাও দেখছি অনেক কোনো ওষুধ টষুধ আছে। পরে আমরা পুলিশেকে ফোন করলাম, পুলিশে আসলো, তখন বাচ্চাটাকে এখানে নিয়ে আসছি। এই কি সামাজিক অবক্ষয় নাকি অমানবিকতা? কেন, কোন উদ্দেশ্যে ফুটফুটে সদ্যজাতকে এইভাবে রাস্তায় ফেলে গেলেন কেউ বা কারা? রাতের অন্ধকারে কারো চোখে না পড়লে কোনো পশু তার ক্ষতি করতে পারত, কোনো অসাধু মানুষের কুনজরেও পড়তে পারত শিশুটি। ঘটনায় তীব্র ধিক্কার জানিয়েছে গ্রামের মানুষ। এই ঘটনা বন্ধ করতে সরকার ও পুলিশের কড়া পদক্ষেপ নেওয়ার আর্জি। আমি জানি না যে এইসব কোন ধরনের মা বাবা হয় এগুলা, যে যারা এরকম ধরনের বাচ্চাগুলাকে মাঠে ঘাটে জঙ্গলে ছেড়ে যায়। আমি বলবো এরা মানুষ না, এরা জানোয়ারের খাতায় পড়ে। এইসব ধরনের ঘটনা ঘটবে না যদি পুলিশ প্রশাসন সঠিকভাবে তদন্ত করে, সরকার সঠিকভাবে তদন্ত করে। কখনো রাস্তায়, কখনো জঙ্গলে, কখনো বা ডাস্টবিনের নোংরা আবর্জনায় স্থান হয়েছে বাংলার বহু সদ্যজাতদের। এর আগে শিলিগুড়ি, খড়িবাড়ি, নকশালবাড়ি, বিধাননগরে সদ্যজাত উদ্ধার হয়েছে। এবার সেই তালিকায় সংযোজিত হলো ফাঁসি দেওয়ার ঘোষপাড়া। শিশুটি সুস্থ রয়েছে এবং হাসপাতালের নজরদারিতে রাখা হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। ফাঁসি দেওয়া থেকে পিকাই ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।